ওয়েলকাম টু এসেন্সিয়াল হেলথ টিপস। আজ আমি আলোচনা করব পিরিয়ড মিস করার আগেই কিভাবে জানবেন আপনি গর্ভাবস্থার লক্ষণ এবং উপসর্গগুলি। একটি গর্ভাবস্থা পরীক্ষা নিঃসন্দেহে আপনি গর্ভবতী কিনা তা মূল্যায়ন করার সবচেয়ে সঠিক উপায়। তবে কয়েকটি সাধারণ উপসর্গ ঘটলে সেগুলি পিরিয়ড মিস করার আগে গর্ভধারণের প্রাথমিক লক্ষণ বলে ধরা হয়। এখানে গর্ভাবস্থার কিছু প্রাথমিক উপসর্গ নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, এক নম্বর হলো গর্ভরোপণ রক্তপাত এবং খিঁচুনি। মাসিকের খিঁচুনি, হালকা রক্তপাত এবং দাগ লাগা, যা গর্ভরোপণের রক্তপাত নামে পরিচিত, তা গর্ভাবস্থায় কিছু প্রাথমিক ও স্পষ্ট লক্ষণ। নিষিক্ত ডিম নিজেকে জরায়ু দেয়ালে সংযুক্ত করে, যার ফলে গর্ভরোপণ হয়। যদি আপনার মাসিক চক্র নিয়মিত থাকে, তবে গর্ভরোপণ রক্তপাতের লক্ষণগুলি পিরিয়ড মিস করার এক সপ্তাহ বা ওই রকম সময় আগে ঘটে থাকে। এটি কয়েক ঘন্টা বা এমনকি কয়েক দিনের জন্য স্থায়ী হতে পারে। এটি অন্তর্বাসে বা জনিদ্বার মোছার সময় কাপড়ে রক্তের কয়েকটা ফোঁটা হিসাবে দেখা যেতে পারে। তবে অত্যাধিক রক্তপাতের লক্ষণগুলির দিকে নজর রাখুন, যা গর্ভপাত বা পিরিয়ড হতে পারে। দুই নম্বর হলো শরীরের মৌলিক তাপমাত্রা বেড়ে যাওয়া। বাকি উপসর্গের চেয়ে প্রায়শই বেশি সঠিক মৌলিক দেহে তাপমাত্রা অনেক সময় অনেক মাস ধরে নজরদারি করতে হবে, যাতে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন শনাক্ত করা যায়। ডিম ফোটার আগে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং আপনার পিরিয়ড চক্রের পরে স্বাভাবিকে ফিরে আসে, কিন্তু গর্ভাবস্থার পুরো সময় জুড়ে শরীরের মৌলিক তাপমাত্রা বেশি থাকার প্রবণতা থাকে। গর্ভরোপণ হয়ে গেলে জরায়ুর মধ্যে একটি নতুন জীবনকে জায়গা দেওয়ার জন্য শরীর নিজেকে প্রস্তুত করে, যার ফলে তাপমাত্রা বেড়ে যায়। ইমিউন সিস্টেম গর্ভকালীন সময়টি পার করার জন্য নিজেকে পুনরায় সাজিয়ে নেয়। ডিম ফোটার পর আপনার দেহের তাপমাত্রা যদি 20 দিনের বেশি সময় ধরে বেশি থাকে, তবে এটি নতুন যাত্রার সূচনাকে চিহ্নিত করে। তিন নম্বর হলো ব্যথাযুক্ত কোমল এবং ভারী স্তন। ব্যথাযুক্ত কোমল ভারী স্তন এবং গাঢ়তর অ্যারিওলা হলো পিরিয়ড মিস করার এক সপ্তাহ আগে লক্ষণীয় গর্ভাবস্থার লক্ষণ। গর্ভধারণের পর ইস্ট্রোজেনের মাত্রা বেড়ে যাওয়ার সাথে সাথে মহিলার স্তনের ব্যথা পূর্ণতা অনুভব করেন এবং স্তনে তীব্র যন্ত্রণা ভোগ করেন। স্তনবৃন্ত গাঢ় দেখায় এবং সেগুলিতে চুলকানি ভাব, উত্তেজনা বা খোঁচা খোঁচা ভাব অনুভূত হয়। এই লক্ষণগুলি আবার মাসিক পূর্ববর্তী স্তনের লক্ষণগুলির থেকে খুব একটা আলাদা নয়, তবে আপনার পিরিয়ড মিস হওয়ার পরেও এগুলো দেখা যেতে পারে। চার নম্বর হলো অবসাদ এবং ক্লান্তি। হরমোনের পরিবর্তন আপনাকে সারাক্ষণ ক্লান্ত এবং অবসন্ন রাখবে। অবসাদ এবং ঘুম ঘুম ভাব গর্ভবতী হওয়ার প্রাথমিক চিহ্ন। ছোট টুকিটাকি কাজ করার পর ক্লান্ত বোধ করা অত্যন্ত স্বাভাবিক। প্রজেস্টেরনের মাত্রাকে ঘুমানোর প্রবণতা বৃদ্ধির জন্য দায়ী করা হয়। শরীরে বাড়তে থাকা ভ্রূণের জন্য আরও রক্ত উৎপাদন করতে শুরু করে, যার ফলে ক্লান্তির বৃদ্ধি ঘটে। এর সাথে মোকাবিলা করতে খনিজ, ভিটামিন, লোহা এবং প্রচুর পরিমাণে তরল সমৃদ্ধ স্বাস্থ্যকর খাদ্য খেতে হবে। পাঁচ নম্বর হলো বমি বমি ভাব। বমি বমি ভাব বা বমি করা একটি খুব সাধারণ উপসর্গ, যাকে প্রায়ই সকালের অসুস্থতা বলা হয়। এটি একটি স্পষ্ট উপসর্গ এবং আপনি যে গর্ভবতী তা নির্দেশ করতে পারে। গর্ভধারণের কয়েকদিনের মধ্যে আপনি অস্বস্তি এবং বমি বমি ভাব অনুভব করতে পারেন। ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের মাত্রা বৃদ্ধির কারণে আপনি প্রতিদিন ঘুম থেকে ওঠার পর আপনার বমি হবে মনে হতে পারে। বমি বমি ভাব শুধু সকালেই হবে এমন কিন্তু নয়, এটি যে কোনো সময় এবং সারাদিন জুড়েও হতে পারে। প্রায় 80% গর্ভবতী মহিলা পিরিয়ড মিস করার আগের প্রাথমিক সপ্তাহগুলিতে বমি বমি ভাবে ভোগেন। ৬ নম্বর হলো
খাদ্যের আকাঙ্ক্ষা, গন্ধের প্রতি বিতৃষ্ণা এবং সংবেদনশীলতা। গর্ভাবস্থায় হরমোনগুলি আপনার প্রিয় খাবারগুলি আকাঙ্ক্ষা করার ক্ষেত্রে একটি প্রধান ভূমিকা পালন করে এবং এটি কিছু গন্ধের প্রতি বিতৃষ্ণা জাগাতে পারে। গন্ধের প্রতি সংবেদনশীলতা হঠাৎ করে বেড়ে যাওয়া, স্বাদ খারাপ লাগা এবং খাদ্যের প্রতি বিতৃষ্ণা জাগা গর্ভধারণের পর প্রাথমিক সপ্তাহগুলিতে ঘটে এবং সম্পূর্ণ গর্ভাবস্থা ধরে চলতে পারে বা নাও চলতে পারে। কিছু হবু মায়েদের এমনকি পিরিয়ড মিস করার আগে খিদে হারিয়ে যায়। 7 নম্বর হলো পেট ফোলা এবং আঁটোসাঁটো ভাব। পিরিয়ড মিস করার আগে গর্ভধারণের সবচেয়ে সাধারণ উপসর্গগুলির মধ্যে একটি হলো পেট ফোলা বা পেট কনকন করা এবং টান ধরা। এটি প্রজেস্টেরনের বৃদ্ধির ফলে হরমোনের বর্ধিত মাত্রা পাচনকে বাধা দেয়, যার ফলে স্টমাকে গ্যাস আটকে যায়। বেড়ে যাওয়া পেটের জন্য কোমরের চারপাশে জামা কাপড় আঁটোসাঁটো হয়ে যায় এবং এর ফলে অস্বস্তি হয়। স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং নিয়ন্ত্রিত পরিমাণে খাদ্য গ্রহণ করলে যে কোনো অস্বস্তি মোকাবিলা করতে সাহায্য করতে পারে। 8 নম্বর হলো বারবার প্রস্রাব করা বা ফ্রিকোয়েন্ট ইউরিনেশন। ঘন ঘন প্রস্রাব পাওয়া আরেকটি বিশেষ চিহ্ন। ক্রমবর্ধমান জরায়ু মূত্রাশয়ে ধাক্কা দিতে শুরু করলে তখনই শুধুমাত্র এই প্রবণতা ক্রমশ বাড়তে থাকবে। হরমোন পরিবর্তন এবং রক্তের অতিরিক্ত উৎপাদনের সাথে ঘন ঘন প্রস্রাব একটি সাধারণ উপসর্গ যা সমগ্র গর্ভাবস্থা ধরে চলতে থাকবে। রক্তের ফিল্টার করার জন্য কিডনি অতিরিক্ত সময় কাজ করে, ফলে বারবার প্রস্রাব করার ইচ্ছে সৃষ্টি হতে পারে। প্রায় সব গর্ভবতী মহিলারা এই তাড়নাটি অনুভব করেন। আপনার পিরিয়ড মিস হবার সময় থেকে এটি ঘটতে শুরু করে। 6 নম্বর হলো মুড সুইং বা মেজাজের হেলদোল। হরমোনের পরিবর্তনের ফলে আপনি হয় খুশি বা মনমরা হয়ে থাকবেন। আপনি ক্ষুদ্রতম বা তুচ্ছ সমস্যা নিয়েও চেঁচিয়ে উঠবেন। হরমোনের ভারসাম্যহীনতা মস্তিষ্কে নিউরোট্রান্সমিটারগুলিকে প্রভাবিত করে, যার ফলে অল্পতেই রাগ থেকে শুরু হয়ে হঠাৎ আবেগে ফেটে পড়া পর্যন্ত আবেগ প্রকাশের বৃদ্ধি ঘটে। আপনি স্বাভাবিক বোধ না করলে আরাম করার এবং বিশ্রাম নেওয়ার জন্য কিছু সময় নিন। 10 নম্বর হলো মাথা ঘোরা। মাথা ঘোরা এবং হালকা মাথা ঘোরার অনুভূতি গর্ভাবস্থার প্রাথমিক উপসর্গ যা অনেক হবু মায়েদের দেখা যায়। রক্তবাহী নালীগুলি স্মিত হয়ে যায়, ফলে রক্তচাপ হ্রাস পায়, যার ফলে মাথা ঘোরা এবং ভারসাম্যহীনতার অনুভূতি হয়। এই উপসর্গ প্রথম 3 মাস ধরে চলতে থাকে এবং পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে হ্রাস পায়। তবে মাথা ঘোরার সাথে যদি জনিদার থেকে রক্তপাত এবং পেট ব্যথা হয়, তাহলে আপনার অবিলম্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। 11 নম্বর হলো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। প্রজেস্টেরন হরমোন পায়খানা শক্ত করে দেয় এবং যদি আপনি পায়খানা করতে না পারেন, তবে এটি গর্ভাবস্থার প্রাথমিক চিহ্ন হিসাবে ধরা হতে পারে। হরমোন বেড়ে যাওয়ার জন্য পায়খানা শক্ত হয়ে যায় এবং পাচনতন্ত্রের মধ্য দিয়ে যে গতিতে খাবার বাহিত হয় সেই গতি কমে যায়। আপনি যদি পিরিয়ড মিস করার পর 1 সপ্তাহের বেশি সময় ধরে কনস্টিপেশনে ভোগেন, তাহলে আপনার গর্ভাবস্থার পরীক্ষা করা উচিত। 12 নম্বর হলো হেডেক বা মাথা ব্যথা। মাথা ব্যথা সবচেয়ে সাধারণ মাসিক পূর্ববর্তী উপসর্গ, তবে গর্ভধারণের পর ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন শিশুর জন্য জরায়ুকে প্রস্তুত করে, অতিরিক্ত সময় ধরে কাজ করে। হরমোনগুলি রক্তে শর্করার মাত্রা কমিয়ে দেয়, যার ফলে ব্যথা করতে থাকে, কারণ আমাদের ব্রেন বা মস্তিষ্কের কোষগুলি কম মাত্রায় সুগার সরবরাহের সাথে সঙ্গতি বজায় রাখতে সংগ্রাম করে। 13 নম্বর হলো ব্যথা এবং যন্ত্রণা। হরমোনগুলি আপনার শরীরের ভেতরে নতুন জীবনের জন্য স্থান তৈরির কাজ করে এবং এটি লিগামেন্টগুলিকে
প্রভাবিত করে যেগুলো প্রসারিত হওয়ার জন্য প্রয়োজন হয়। লিগামেন্ট এবং জয়েন্টগুলি প্রসারিত করার ফলে মেরুদণ্ড এলাকায় ব্যথা হতে পারে। এটি আপনার পিরিয়ড মিস হওয়ার আগেও হতে পারে। 14 নম্বর হল মুখের অদ্ভুত স্বাদ। হরমোন অদ্ভুত খেলা খেলতে পারে এবং আপনি আপনার মুখের মধ্যে একটি অদ্ভুত বাজে স্বাদ অনুভব করতে পারেন। আপনি কোনো বিষাক্ত ধাতু খেয়ে ফেলেছেন বলে আপনার মনে হতে পারে। এই ধাতব স্বাদটি একটি প্রাথমিক চিহ্ন হতে পারে যা আপনাকে জানায় যে আপনি মাতৃত্বের পথে যাত্রা শুরু করেছেন। প্রথম 3 মাসের পরে এই উপসর্গটি সাধারণত অদৃশ্য হয়ে যায়, তবে কিছু মহিলাদের ক্ষেত্রে এটি দীর্ঘস্থায়ী হতে পারে। অত্যাধিক তৃষ্ণা বা প্রচণ্ড খাবার প্রবণতা। যদি দেখেন যে আপনি অনেক বেশি বেশি জল খাচ্ছেন তাহলে বিস্মিত হবেন না। রক্তের পরিমাণ বৃদ্ধির ফলে আপনি আপনার পিরিয়ড মিস করার আগেও অত্যন্ত তৃষ্ণার্ত বোধ করতে পারেন। হরমোন বাড়ার জন্য আপনি সবসময় ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অনুভব করতে পারেন। 16 নম্বর হল সার্ভাইকাল মিউকাসের পরিবর্তন। সার্ভাইকাল মিউকাসের বৃদ্ধি গর্ভাবস্থার একটি প্রাথমিক লক্ষণ। গর্ভধারণের পরে সার্ভাইকাল মিউকাস ঘন এবং ক্রিমের মতো দেখায় এবং আপনার পিরিয়ড মিস না হওয়া পর্যন্ত এই রকমই থাকবে। এছাড়া আপনি প্রস্রাব করার সময় সূঁচ ফোটার মতো অনুভব করতে পারেন, যা আপনার যোনির চারপাশে চুলকানি এবং ব্যথাও অনুভব করতে পারেন। 17 নম্বর হল শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট গর্ভধারণের প্রাথমিক চিহ্ন হতে পারে, কারণ দুটি জীবনের জন্য শ্বাস নেওয়ার জন্য শরীরের আরও বেশি অক্সিজেন এবং রক্তের প্রয়োজন হয়। এটি শিশুর বাড়ার সাথে সাথে এবং আরও বেশি অক্সিজেন এবং পুষ্টির প্রয়োজন হয়ে থাকে। 18 নম্বর হল মুখ দিয়ে লালা পড়া এবং লালা নির্গমন। যদিও এটি খুব সাধারণ উপসর্গ নয়, কিন্তু কিছু মহিলা পিরিয়ড মিস করার আগে অতিরিক্ত লালা উৎপাদন করেন। এই অবস্থাটি প্রাথমিকভাবে টিয়ালিস গ্রেডিডারম নামে পরিচিত। এটি সকালের অসুস্থতা বা বুক জ্বালার সাথে সম্পর্কিত। বমিভাবের যন্ত্রণা থেকে মুখে অতিরিক্ত তরল সৃষ্টি হয়, যার ফলে মুখ থেকে লালা পড়তে থাকে। 19 নম্বর হল গরম ফ্লাস। আপনার পিরিয়ড বাকি পড়লে বা যখন মেনোপজ শুরু হয় তখন এটি একটি খুবই সাধারণ ঘটনা, তবে গরম ফ্লাস গর্ভাবস্থার একটি প্রাথমিক ইঙ্গিত হতে পারে। যদি আপনার অঙ্গগুলিকে ঘিরে তাপতরঙ্গ জড়িয়ে থাকে তবে আপনার গর্ভবতী হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। 20 নম্বর হল দাগ, ব্রণ এবং ফোঁড়া। প্রাকমাসিক পর্যায়ে মাঝে মাঝে ব্রণ এবং ফোঁড়া হওয়া সাধারণ ব্যাপার। গর্ভধারণের পর হরমোনের মাত্রা বৃদ্ধির জন্য এটি হতে পারে, তবে বিপরীতটিও ঘটতে পারে। গর্ভাবস্থা আপনার পিরিয়ডের আগে ব্রণ হওয়া বন্ধ করে দিতে পারে এবং এটি শিশুর আগমনের চিহ্নও হতে পারে। 21 নম্বর হল উদ্ভট স্বপ্ন। গর্ভাবস্থার প্রথম সপ্তাহে আপনি আপনার পিরিয়ড মিস করার আগেই অবিস্মরণীয় স্বপ্ন আসতে পারে। গর্ভাবস্থার একটি অস্বাভাবিক উপসর্গ বেশিরভাগ মহিলাদের গর্ভধারণ করার 1 বা 2 সপ্তাহ পর অদ্ভুত অনুভূতি হয়। গর্ভাবস্থার হরমোনগুলো এলোমেলোভাবে কাজ করে যায়, যার জন্য একজন হবু মা ব্যাখ্যাকৃত স্বপ্ন আসতে পারেন এবং তার বিভ্রম সৃষ্টি করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। স্বাস্থ্য বিষয়ক এরকম আরও টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।